দেখো কত সুন্দর হয়েছে, দেখো ব্যাপক এমন কালারটা দেখে নাও, আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, লোভনীয় দেখো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো এদের গাছে কলা হয়েছিল, হনুমানে সব ভেঙে ভেঙে ফেলে দিয়েছে, এখানে সব কাঁচা কলাও হনুমানে খেয়ে নেয়। তো দেখো এই যে ভেঙে ভেঙে ফেলে দিয়েছে, তো আমি নিয়ে এসেছি, এরকম গোটা গোটাই সব ছিল বলে আমি নিয়ে এসেছি কটা। দেখো এই যে আমি ঝোল বানাবো, দম করব কলা দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে দম করব। দেখতে থাকো কিরকম খুব সুন্দর টেস্টি হয়। তো আমি কলার দম যেরকম করি ওতে আমি ডিম দিয়ে দেবো, ডিম দিয়ে কলার দম। দেখতে থাকো, আগে এগুলো কলা আর চালুটা আমি ভালো করে কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো যে এখানে কলাগুলো এরকম কেটে নিয়েছি, আর এখানে একটা আলু দিয়ে দিয়েছি, বেশি না একটা আলু দিয়েছি, আর এখানে কড়াতে জল দিয়ে দিয়েছি, আলুটা একটু সিদ্ধ করে নেব, নুন দিয়ে দিয়েছি জলে একটু, আর এখানে দেখো যে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো ধুয়ে আলুর সঙ্গে সিদ্ধ করে নেব। তো দেখো এখানে ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, একটা ডিম আবার ভেঙে গেল। এখানে দেখো কড়াতে তেল দিয়ে দিচ্ছি, এবার কলাগুলোকে আমি ভেজে নেবো একটু লাল করে, কলাগুলো আমি সিদ্ধ করলাম না, ভেজে নেবো। তো দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, তো দেখা যায় ডিমগুলোকে ভেজে নিচ্ছে আমি, দুটোই ভাজছি, আজকে নেহা তো নেই, তিনটে তিনজনই আমরা খাবো, তো একটা ডিম ভেঙে গেছে, এটা আস্তে করে ছেড়ে দেবো। আর এখানে দেখো কলাগুলো খুব সুন্দর ভেজে নিয়েছি। তো দেখো ওই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ তুলে দেবো, রান্নাটা কিন্তু সরষের তেলেই করবে, খুব সুন্দর লাগবে টেস্ট। আর এটা একটু নতুনত্ব, কলা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, তোমরা কাঁচকলা দিয়ে করতে পারো, ঝোল না দম, আলু ডিম কাঁচকলা দিয়ে দম, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তো দেখো দেখো হচ্ছে যে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা এক চামচ দিয়েছি, বেশি দেবো না, তো আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেবো। তো দেখো এবার টমেটো দিয়ে দিচ্ছি, তো দেখো অল্প করে নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা, একটু লাল করে ভেজে নেবো। তো দেখো একে একে মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে, কলা তো বেশি ঝাল দেবো না, অল্পই ঝাল দেবো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দেবো, অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভালো করে মশলাটাকে কষে নেবো, লাস্টে একটু গরম মশলা দেবো, একটু অল্প করে জল দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো। তো দেখ একটু অল্প করে গরম মশলা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য দিয়ে দিলাম, এবার সব কিছু মশলা দেওয়া গেছে, ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তো দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, এবার আমি আলু আর কলা আর ডিমটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর ব্যাপক লাগে দেখতে, এবার খুব বেশি আমি ঝোল করবো না, অল্প করেই জল দেবো, গায়ে গায়ে রাখবো, দম তো একটু বেশ কষা কষা রাখতে হবে। তো দেখো এই যে আমি জল দিয়ে দিচ্ছি, আর বেশি জল দেবো না, তো এবার ঢাকা দিয়েছি, একটু ফুটিয়ে নেবো, ব্যাস রেডি হয়ে যাবে। তো দেখো যে ঢাকনাটা খুলে নিয়েছি, আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, আমার রেডি হয়ে গেছে। দেখো আলু দিয়ে ডিম দিয়ে আর কলা দিয়ে দম, তো দেখো এই যে ডিমগুলো গোটা 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 আছে, আর দেখো হচ্ছে কলাগুলো একদম নরম হয়ে যায় না, খুব সুন্দর। তো রেসিপিটা খুব সুন্দর দেখতে লাগছে, এমন খেতেও টেস্টি, তোমরা বানিয়ে নাও ঝটপট চটপট করে খেয়ে নাও। তো আমি এখানে রেসিপি শেষ হচ্ছি, পরের রেসিপি নিয়ে পরে ফিরে আসছি, তোমরা সব ভালো থেকো সুস্থ থাকো। এটা একটা নতুনত্ব, ডিম দিয়ে কলা দিয়ে আলু দিয়ে দম।